ওবায়দুল কাদের খেলতে চান কিন্তু প্রতিপক্ষ রাখতে চান না, একলা একলা খেলতে চান, একলা একলা খেলাই পারেন, মাঠে তিনি থাকবেন, রেফারিও তার দলের লোক, আর উনি বল দিয়ে খালি গোল দিবেন, প্রতিপক্ষ স্টেডিয়ামের বাইরে হাত পা ধরে জেলখানে রেখে দিয়েছেন, এই খেলা ওবায়দুল কাদের খেলেন। শেখ হাসিনাও এই খেলা ছাড়া আর কোনো খেলতে পারেন না, ওই যে পুলিশ বাহিনী তাদের ছায়াতলে থাকতে হয়, বিজিবি তাদের ছায়াতলে থাকতে হয়, র‍্যাব পুলিশ বাহিনী কিংবা বিজিবি রেখে মাঠে নামার কোনো সাহস করে না। আমাদের প্রধানমন্ত্রী প্রার্থীকে, তা আমাদের প্রধানমন্ত্রী প্রার্থীকে এটা আপনার জানার তো দরকার নাই, আপনি যদি এতই অভিজ্ঞ আর যোগ্য হন তাহলে মানুষ আপনাকে ভোট দিয়ে নির্বাচন করবে, বিরোধী দল হেরে যাবে, জনগণই তো ঠিক করবে কে প্রধানমন্ত্রী হবে। এই কথা তারা কেন বলে? বলে এই কারণে যাতে করে তাদের আবার এই একতরফা নির্বাচনটা জায়েজ করতে চায় পারে, তারা আসলে ক্ষমতায় থাকতে চায়, এবং ক্ষমতায় থাকতে চেয়ে যত রকম আজগুবি যুক্তি, সমস্ত আজগুবি যুক্তি আজকে তারা মানুষের সামনে হাজির করছে, ফেরি করছে। সবচেয়ে বড় ভয়াবহ দিকটা হয়েছে নিজেরা সন্ত্রাস করে, এজেন্টদের দিয়ে সন্ত্রাস করিয়ে, পুলিশ মেরে, সাংবাদিকদের উপরে হামলা করে, ওই প্রধান বিচারপতির বাড়ির ফটকে হামলা করে পুরো দশটা বিরোধী দলের উপর চাপিয়ে দিল, এবং তারপর এখন ক্র্যাক ডাউন করছে। আজকে এরা এইভাবে দেশটাকে ধ্বংসের দিকে নিচ্ছে। বাংলাদেশে যদি এরা আবার একটা একতরফা নির্বাচন করতে পারে, আমাদের দেশে রাজনৈতিক সংকট, আমাদের দেশের মানুষের অধিকার সব কিছু একেবারে চিরতরে এরা বন্ধ করে দিবে। এরা যদি আরেকবার ক্ষমতা আসতে পারে এই একতরফা নির্বাচন করে, তাহলে আমাদের দেশের মানুষ ওই যে পৃথিবীর লাইন ধরেছে, এরপরে মানুষ রাত না খেয়ে মরে তাদেরকে রাস্তায় এসে হাহাকার করতে হবে। এরা আমাদের দেশকে একটা অর্থনৈতিক সংকটের দিকে নিচ্ছে, এরা সমস্ত ব্যাংক লুটপাট করেছে, এরা টাকা পচের চুরি করে সব বিদেশে প্রচার করে দিচ্ছে, এদেরকে আর ক্ষমতা আসতে দেওয়া যায় না। কেবল দেশের মানুষের অধিকার, দেশের অর্থনীতি বিপর্যস্ত করছে তা নয়, আরেকটি একতরফা নির্বাচন করতে পারলে বাংলাদেশ আন্তর্জাতিক পরিমণ্ডলে একটা ভয়ঙ্কর কূটনৈতিক সংকটের মধ্যে পড়বে, আমাদের দেশ নানা ধরনের বিপদের মুখে পড়বে। এই সরকার দেশের মানুষ এবং পুরো দেশের অস্তিত্বকে নিয়ে বাজি ধরছে কেবলমাত্র ওই গদিটা টিকিয়ে রাখার জন্য। আমরা কি সেটা হতে দিতে পারি? আজকে বাংলাদেশের মানুষ এই একতরফা তফসিল প্রত্যাখ্যান করেছে, এই একতরফা নির্বাচনও প্রত্যাখ্যান করবে, এবং সেটা প্রতিরোধের মধ্য দিয়ে বাংলাদেশে ভোটাধিকার এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করবে। আন্দোলন চলছে, আন্দোলন চলবে, আন্দোলন আরো জোরদার হবে, জনগণের অংশগ্রহণে আন্দোলন সফলতা লাভ করে বিজয়ী হয়ে এদেরকে পরাজিত করবে। লড়াই কোনো অবস্থায় থামবে না, মানুষ যে লড়াই অংশ নিয়ে ফেলেছে সেই লড়াই থেকে মানুষ আর পিছু হটে না, নেতারা পিছু হটলেও মানুষ আর পিছু হটে না।